আবার 500 টাকায় নয়, এতকাল রিসপি সাহেব বলেছেন সরকারি ভাবে উপজেলা উপজেলায় বিউটি পার্লার বিউটিশিয়ান প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরকারি ভাবে। তাহলে মানুষ কেন আমাদেরকে ভোট দিবে? আমাদের নেত্রী গত পরশুদিন ঘোষণা করেছেন যে বাংলাদেশে 60 বছর পূর্ণ হলে সবাই পেনশন পাবে। আমাদের নেত্রী ঘোষণা করেছেন পূর্ণাঙ্গ করার জন্য আমার সবাইকে আবেদন করলো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সরকার হোক বা আন্দাজ হোক, আপনার ফেসবুকের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে জানা হচ্ছে, অর্থাৎ নির্বাচন যে ঘনিয়ে আসছে তারা আমার ঘরে বিদ্যুতের বাতি লাগাবে, সেই ছেলে বড় হওয়ার আগে শেখ হাসিনা এবং শেখ হাসিনা বিদ্যুৎ লাগিয়ে দিয়েছে, বিদ্যুতের বাতি লাগিয়ে দিয়েছে। এটি হচ্ছে পরিবর্তন। যেগুলো পুরনো বাড়ি সেখানে কলের গান ড্রয়িং রুমের মধ্যে রাখে, এইটা কলের গান, এটা দিয়ে আমার দাদারা গান শুনবে। এখন আমাদেরও ড্রয়িং রুমের মধ্যে আমি আমার ছেলেদের জোর করে আমাদের লুঙ্গি পড়া শিখ, আমার ছেলেরা আমি জোর করে লুঙ্গি পড়া শিখেছি। তো এই যে পরিবর্তন, আজকে একটা ঢাকার ছেলে, পাবনার ছেলে কিংবা ঈশ্বরদীর উপজেলার ছেলে, এটার সাথে ঢাকার ছেলের কোন পার্থক্য নাই। এবং ঢাকার ছেলে যে কাপড় পরে, এই পাবনা ঈশ্বরদী কিংবা অন্য উপজেলার ছেলে একই কাপড় পরে, একই সানগ্লাস পরে, কি ছেলে কি মেয়ে কোনো পার্থক্য নাই। আগে ঢাকায় যদি জেলা শহর থেকে কোন ছেলে যাইত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বেড়াতে যাইত কিংবা সেখানে বাজার করতে যাইতো ঢাকায়, বুঝে যাইতো যে এই ছেলে ঢাকার বাইরে থেকে এসেছে। এখন কে ঢাকার ছেলে, ঢাকার ছেলে বরং পাবনার ছেলের চেয়ে আরো স্মার্ট হয়ে গেছে, তাই না? এই যে পরিবর্তন, এটি কেন? এটি শেখ হাসিনার কারণ। সরকারি ভাবে উপজেলা উপজেলায় বিউটি পার্লার বিউটিশিয়ান প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরকারি ভাবে। তাহলে মানুষ কেন আমাদেরকে ভোট দিবে? আমাদের নেত্রী গত পরশু দিন ঘোষণা করেছেন যে বাংলাদেশে 60 বছর পূর্ণ হলে সবাই পেনশন পাবে। আমাদের নেত্রী ঘোষণা করেছেন, তাহলে আমরাও এখন কয়েকদিন পরে ইনশাল্লাহ পেনশন পাবো। টান মারে ছিঁড়ে ফেলবে ওটা। এই যে ঘোষণা, যারা কারণে অকারণে টেলিভিশনে পর্দায় এসে জাতিকে নসিহত করে, তারা দিয়েছে দেয় নাই, ডক্টর কামাল সাহেব দিয়েছে দেয় নাই, কেউ দেয় নাই। এটা কার মাথা থেকে এসেছে? শেখ হাসিনার মাথা থেকে। এটার মানে হচ্ছে যে আমার গ্রাম শহরের মতো হয়ে যাবে। এখন কি ভাই গ্রাম শহরের মতো হয়েছে? হয়ে গেছে। কেমনে হয়েছে? আগে যখন আমরা ছাত্র ছিলাম, কোন জায়গায় পিজ্জা রাজপথ দেখলে বুঝতাম এটা শহরে না। ইন্ডিয়ান চ্যানেল দেখা যায়, সব চ্যানেল দেখা যায়, গ্রামে গ্রামে ডিজিটাল লাইন, গ্রামে গ্রামে ব্রডব্যান্ড কানেকশন। আমি কয়েক বছর আগে কানাডায় গেলাম, কানাডায় গিয়ে আমি অটোয়া থেকে টরন্টো যাচ্ছি, অটোয়া থেকে টরন্টো যাওয়ার সময় আমি ইন্টারনেট পাচ্ছি না। আমি যে ড্রাইভ করছিল আমার বাঙালি আওয়ামী লীগের নেতা, তারে বললাম কোয়াপ ভবন খুলবে, আনন্দ ভর্তি করবে, আর সব সব ব্যবসায় চাঁদা তুলবে। আমি একজনের জিজ্ঞেস করলাম, এক বিএনপি নেতা ভাই, তারেক জিয়ার ব্যবসা কি? যখন তারা ক্ষমতায় জিজ্ঞেস করলাম যে ভাই তারেক জিয়ার ব্যবসা কি, বলে কয় ব্যবসা আমরা যেগুলো করি এগুলোই তার ব্যবসা। আমি জিজ্ঞেস করলাম যে এটা কেমনে তার ব্যবসা? আমাদের ব্যবসা থেকে 10% দিয়ে দিত, এই জন্য আমরা যে ব্যবসাগুলো করি এগুলো তার ব্যবসা। এখন আবার যদি বিএনপি ক্ষমতায় আসে, তারে কি আবার আসবে? এই কথাগুলো মানুষকে বলতো। আবার 500 জায়গায় নয়,
1000 জায়গায় একজনকে বোমা ফুটবে, আবার শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের সৃষ্টি হবে। সুতরাং এই কথাগুলো মানুষকে বলতে হবে, তাহলে আমরা আবার মানুষ নৌকা মার্কায় ভোট দেবে। আমি কথা বাড়াবো না, সম্মানিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ বক্তব্য রাখবেন। গতকাল রিজভী সাহেব বলেছেন যে আমাদের নাকি বিদায় ঘন্টা বেজে গেছে। তো রিজভী সাহেব তো নয়াপল্টনের অফিসে বসে বসে গত 12 বছর ধরে আমাদের বিদায় ঘন্টা বাজাচ্ছেন, এই ঘন্টায় কেউ সাড়া দেয় নাই। যত ঘন্টা বাজায় তত আমাদের ভোট বাড়ে, আমাদের বিদায় ঘন্টা তারা বাজাতে পারবে না, বরং তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। এই নেতৃত্বের বিদায় ঘন্টা বেজে গেছে। আমি ঘন্টা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুধু এই প্রত্যাশা করি, আজকের সম্মেলনের মাধ্যমে পরীক্ষিত নেতা কর্মীরাই নেতৃত্বে আসবে। যেই নেতা কর্মীরা দুঃসময়ে দলকে নেতৃত্ব দিয়েছে, যেই নেতা কর্মীরা দুঃসময়ে সুভাষ ঠাকুরের মতো সমস্ত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে থেকে সংগঠনকে আগলে রেখেছে, নেতা কর্মীদের আগলে রেখেছে, সেই নেতা কর্মীরাই নেতৃত্বে আসবে। যেই নেতারা ক্ষমতায় আসার পর নেতা কর্মীদের ভুলে গেছে তাদের নেতৃত্বে বসানোর প্রয়োজন নাই। যেই নেতারা কর্মীদের পাশে থাকে না তাদের নেতৃত্বে বসানোর দরকার নাই। আর যারা বীজ বাঁচানোর জন্য দল করে আর সম্পদ রক্ষার জন্য দল করে তাদেরকেও নেতৃত্বে বসানোর দরকার নাই। যারা পরীক্ষিত নেতা কর্মী তাদেরকে আমরা নেতৃত্বে বসাবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Thank you.